নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব। আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন তথ্য, নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা আগের যেসব ভিডিও আমাদের ভালোবাসা এবং লাইক করেছেন, সেই এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজ একটি বড় খবর আমাদের সামনে উঠে এসেছে এবং সেই খবরটি আপনাদের সামনে আজ তুলে ধরবো। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়তে চলেছে, কত টাকা বাড়তে চলেছে, কে বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়বে, এবং এই লক্ষ্মীর ভাণ্ডার অনুকরণ করে গোটা ভারতবর্ষে আজকাল এইরকম ধরনের প্রকল্প চালু হওয়ার প্রবণতা দেখা দিয়েছে এবং কোথায় সেই প্রকল্প চালু হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা পাচ্ছেন তাদের ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা ভবিষ্যতে আবেদন করবেন বলে ঠিক করেছেন, অর্থাৎ যাদের বয়স হয়তো 18 বছর হবে এবং তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবেদন করবেন বলে ঠিক করেছেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এবং যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণার যোগান দেয়। আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডারে এবার 500-র বদলে 2000 টাকা, ভোটের আগে বিরাট প্রতিশ্রুতি। বাংলার মহিলাদের জন্য সুখবর, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকার বদলে এবার মাসে 2000 টাকা পাওয়া যাবে, অর্থাৎ 4 গুণ বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান। এই খবরে খুশি হবেন না এমন মানুষ পাওয়া দুষ্কর। বাংলার মহিলারা প্রত্যেক মাসে 2000 টাকা করে সরকার থেকে অনুদান পেলে রাজ্যে নারী শক্তি যে আরও স্বনির্ভর হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে 2000 টাকা পাওয়া যাবে? 2021 সালের বিধানসভা নির্বাচনে জিতে দ্বিতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রতিশ্রুতির মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন। এই প্রকল্পে সাধারণ শ্রেণী ও ওবিসিভুক্ত মহিলারা মাসে 500 টাকা ও 1000 টাকা আর্থিক অনুদান পান। এসসি ও এসটি শ্রেণীভুক্ত মহিলারা 1000 টাকা করে অনুদান পান। দুয়ারে সরকার শিবিরে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করা যায়। রাজ্য সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলোর মধ্যে এটাই বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। এখন প্রায় 1,90,00,000 মহিলা প্রত্যেক মাসে লক্ষ্মীর ভাণ্ডারে অনুদান পেয়ে থাকেন। স্বাভাবিকভাবেই এটা যদি বেড়ে 2000 টাকা হয়ে যায় তাহলে বাংলার মহিলারা বিশেষ লাভবান হবেন। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখার, রাজ্য সরকারের কোষাগারে টানাটানি চললেও খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে প্রকল্প কোনো মতেই বাংলায় বন্ধ হবে না। লক্ষ্মীর ভাণ্ডারে 2000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভাণ্ডার অনুদানের টাকা বৃদ্ধি করা নিয়ে পশ্চিমবঙ্গ সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এই বিষয়ে প্রতিশ্রুতি ভেসে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে। প্রদেশ কংগ্রেসের অন্যান্য সহসভাপতি তথা প্রাক্তন বিধায়ক নেপাল মাহাতো সম্প্রতি মন্তব্য করেন, কংগ্রেস রাজ্যের ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান 500 থেকে বাড়িয়ে 2000 টাকা করবে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত কর্ণাটক বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে কংগ্রেস তাদের ইস্তারে গৃহলক্ষ্মী যোজনার কথা ঘোষণা করেছিল। তারা জানিয়েছিল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এলে প্রতি মাসে পরিবারের সবচেয়ে বড় মহিলা বা গৃহকর্তীকে 2000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। ঘটনাচক্রে বিধানসভা নির্বাচনে কংগ্রেস কর্ণাটকে জিতেছে এবং তারা মন্ত্রিসভার প্রথম বৈঠকেই গৃহলক্ষ্মী যোজনা শুরু করার নির্দেশ দেয়। এই পরিস্থিতিতে প্রবীণ কংগ্রেস নেতা নেপাল মাহাতো লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক অনুদান মাসে 500 টাকা থেকে বাড়িয়ে 2000 টাকা করার কথা ঘোষণা করলেও এসসি এসটিদের ক্ষেত্রে বৃদ্ধির হার কত হবে তা নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করেননি। ওয়াকেবাল মহলের মতে, যে দলের সরকার সরাসরি সাধারণ মানুষের হাতে আর্থিক সাহায্য পৌঁছে দিচ্ছে বা পৌঁছে দেওয়ার কথা বলছে সাম্প্রতিক নির্বাচনগুলিতে তারাই বাজিমাত করছে। এই প্রবণতার দিকে লক্ষ্য রেখেই নেপাল মাহাতো মতো প্রবীণ কংগ্রেস নেতা এমন প্রতিশ্রুতি দিয়ে থাকতে পারেন। তাই তার এই প্রতিশ্রুতি নিয়ে রাজ্যের শাসক শিবির থেকে কটাক্ষ বেঁচে এসেছে। তবে একটা বিষয় বলতেই হবে, বাংলার লক্ষ্মীর ভাণ্ডার সর্বভারতীয় রাজনীতিতে কার্যত পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে, কারণ একের পর এক রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে রাজ্যের প্রকল্পের নিজেদের রাজ্যে এই প্রকল্পের কথা ঘোষণা করছে। তার সবশেষে এটাই বলার, লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান এক ধাক্কায় 4 গুণ বেড়ে গিয়ে 2000 টাকা হওয়ার বিষয়টি আগামী দিনে সত্যি হবে কি না তা সময় বলবে। তবে এখনই এই সুযোগ লাভের পরিস্থিতি নেই বাংলার মহিলাদের কাছে, কারণ পরবর্তী বিধানসভা নির্বাচন সেই 2026 সালে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের উৎসাহ দান করবেন।
আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আজ এখানেই শেষ করছি, নমস্কার, জয় হিন্দ।